বিরতির পর প্রত্যেককে স্বাগত। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সংগঠনের যারা নেতৃত্বরা রয়েছেন প্রত্যেকে, মূলত সুচিত রায়, বিশ্বেশ্বর নন্দী সহ আরো অন্যান্যরা। এবং এদিন ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উত্থাপন করেছে সংশ্লিষ্ট সদস্যদের পক্ষ থেকে, এবং সেই অভিযোগগুলো কিন্তু রীতিমতো আজ সাংবাদিক সম্মেলনে তুলে ধরেছে অলিম্পিক অ্যাসোসিয়েশন যারা সদস্য রয়েছেন। তারা প্রত্যেকেই আজ কিন্তু বিভিন্ন জিনিস, বিভিন্ন অভিযোগ আজ তারা সাংবাদিকদের সামনে তুলে ধরেছে অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এবং এই অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের যে মূলত যে অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো কিন্তু আমি বিস্তারিত জেনে নেব। এর আগে এই সাংবাদিক সম্মেলনে তারা কি বলছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেই বিষয়টা একবার দেখে নিচ্ছি। এই অ্যাসোসিয়েশনটাকে বিট করে আরেকটা অ্যাসোসিয়েশন রয়েছে, সেটা হল ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশন। ওটা কিভাবে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে স্বীকৃতি পেয়েছে সেটা আমাদের জানা নেই। তারপরে আমরা দেখতে পাচ্ছি অরিজিনাল যে আমাদের রাজ্যের যে খেলোয়াড়রা তারা ডিপ্লেয়ার হচ্ছে, অনেক বছর ধরে তারা ডিপ্লেয়ার হচ্ছে। আপনারাও পত্রপত্রিকাতে অনেক লেখালেখি করছেন যে ব্যাপারগুলো কি, আমাদের হকি টিম নেই অথচ হকি গিয়ে এত গোলকে কি করে খেয়ে আসছে, প্যারালাল এরকম টেবিল টেনিস অ্যাসোসিয়েশন দুটো আছে, অ্যাথলেটিক্সের মতো দুটো আছে, এরকম হকি অ্যাসোসিয়েশনও দুটো আছে। এগুলোকে বন্ধ করার জন্য আমরা আবার আমাদের যে পুরনো অ্যাসোসিয়েশনটা অলিম্পিক অ্যাসোসিয়েশন এটাকে রিফর্ম করে, আমরা অ্যাপিলেশন পাইনি এখন, এটাকে রিফর্ম করে ওকে বহিষ্কার করে আমরা জানিয়ে সত্যটা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে যে সত্যটা কি চলছে সেটা জানিয়ে ওকে বলবো, ওকে বাতিল করার জন্য এবং আমাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য। এটা আপনারা হয়তো ভালো জানেন যে আমাদের রাজ্যের অরিজিনাল প্লেয়াররা খেলতে পারছে না। আপনারা হয়তো কিছুদিন আগে পেপারও আপনারাই লিখেছেন বা উর্দাওয়াই। এবং আমি পুরো বিষয়টা নিয়ে জেনে নিচ্ছি, আমার নিউজ রুমে রয়েছে অনির্বাণ দা। অনির্বাণ, তোমার থেকে আমি জেনে নিচ্ছি এই যে প্রেস মিটটা করা হয়েছে তার মূল উদ্দেশ্যটা কি ছিল? আমাদের এখানে নেই সেই সংস্থার বিরুদ্ধে আজকে বাকি সবগুলো সংস্থা মিলে তারা সবাই এক ছাতার নিচে এসেছে, যে ছাতাটার নাম হচ্ছে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন। অলিম্পিক আজকে প্রেস মিট করে তারা সরাসরি দাবি করেছে যে ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশন যে সংস্থাটা রাজ্যে রয়েছে এটা সম্পূর্ণ অবৈধ। এই সংস্থাটার বিরুদ্ধে তারা ইন্ডিয়ান যে ফেডারেশন রয়েছে সেই ফেডারেশনের তারা যাবতীয় কাগজপত্র সবকিছু পাঠাবেন তারা। এবং সেই সংস্থাটির বিরুদ্ধে মূল আর কি কি অভিযোগ বা তুমি কিভাবে বুঝতে পারলে যে এই অভিযোগগুলো যে কর্পোরেশন থেকে বা অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে করা হয়েছে তার সত্যতা রয়েছে? যথেষ্ট সত্যতা রয়েছে, কেননা ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের সংস্থার মধ্যে টোটাল 18 থেকে 19টা গেম রয়েছে। যে গেমগুলোর মধ্যে কয়েকটা গেম আমাদের ত্রিপুরা রাজ্যেই নেই, যেরকম ধরো সাইক্লিং বলো, বিলিয়ার্ড বলো, স্নুকার্স বলো, এরকম আরো 7 থেকে 8টা গেম রয়েছে। যেই গেমের কোনো খেলাই কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে হয় না, অথচ এই সমস্ত গেমগুলো যখন ন্যাশনাল মিট হয় সেই জায়গায় ত্রিপুরার হয়ে বহিরাজ্যের প্লেয়াররা অংশগ্রহণ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে যেই খেলাগুলো আমার ত্রিপুরা রাজ্যেই নেই, অথচ যখন স্টেট মিট হচ্ছে সেই জায়গায় আমার ত্রিপুরার প্লেয়াররা কিভাবে পার্টিসিপেট করছে, মূলত বিষয় হচ্ছে তারা কিন্তু ত্রিপুরার প্লেয়ার নয়। তো ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি কর্ণধার রয়েছেন রূপক দেব রায় বিভিন্ন বহিরাজ্যের বিভিন্ন খেলোয়াড়কে ধরে ধরে ত্রিপুরা যাত্রী গায়ে দিয়ে তিনি তার ফাইদা লুটে চলেছেন, যার বিরুদ্ধেই কিন্তু আজকে এই প্রেস মিটটা করা হলো। আর তাদের বিরুদ্ধে কি কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেছে অ্যাসোসিয়েশন? ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন দেখছে গোটা বিষয়টা, তারা জানাবে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে, যদি প্রয়োজন বোধ হয় তাহলে হয়তো তারা আইনের দ্বারস্থ হতে পারেন। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত জানানোর জন্য। মূলত বিভিন্ন অভিযোগ উঠেছে এবং যেসব খেলাগুলো খেলোয়াড়দের খেলানো হয় সেসব খেলা রাজ্যেই নেই, সেসব অভিযোগ নিয়েই কিন্তু আজ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলনটি করা হয়। এখন দেখার বিষয় তাদের এই অভিযোগ কতটা শোনেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এখন সময় ছোট একটি বিজ্ঞাপন, বিরতির সাথে থাকবেন।